আসসালামু আলাইকুম। 7 সিট সানরুফ 1500 সিসি, সবচেয়ে মেজর পয়েন্ট আমাদের এই বাংলাদেশে বর্তমানে আমরা যারা এসইউভি গাড়ি ইউজ করি, আমাদের এসইউভি গাড়ি চাই 7 সিট চাই, পার লিটারে মাইলেজ 13, 14, 15 চাই। মানে এক কথায় বলতে গেলে তেলের গাড়ি হতে হবে, মাইলেজও বেশি চাই, আবার সিসিটাও 1500 চাই। সব দিকে মেজারমেন্ট করে আপনাদের জন্য কিন্তু আজকে আমরা এই গাড়িটি নিয়ে আসছি। ইতিমধ্যে যারা এই গাড়িটিকে চিনেন জানেন তারা কিন্তু বুঝতে পেরেছেন, আমি টোটালি ডেসক্রিপশনটা সামনে এসে বলবো। ফার্স্ট টাইম আমি একটা কথাই বলি যে 1500 সিসির 7 সিটের অকটেন ড্রাইভের গাড়ি, এইটা 7 সিট সানরুফ দিয়ে তো আমি কথাই বলতেছি। কি নেই এই গাড়িতে? সমস্ত অপশনগুলো আছে যেটা একটা লাক্সারিস এসইউভিতে থাকে, আর প্রাইসটা আপনার সাধ্যের মধ্যে। আজকে যে গাড়িটা নিয়ে আসছি প্রাইসটা হচ্ছে রিজনেবল একটি প্রাইস। আর মডেল কত জানেন? মডেলটা হচ্ছে 2021, প্রাইসটাও কম। আমরা একটি ইন্টেরিয়রটা দেখি। বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো যে সাথেই থাকবেন। এই গাড়িটার আমি এক এক করে অপশনগুলো দেখাবো, সানরুফটা দেখালাম। দেখেন এখানে কিন্তু এসির কন্ট্রোলার আছে, আপনার টোটালি মানে অন্যান্য তো আপ ডাউন করতে হয়, এটা কিন্তু টোটালি 1, 2, 3 আপনার টোটাল এসি সেটআপটা দিতে পারেন এখান থেকে। আর ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার। আমি 7 সিটের অপশনটা একটু দেখাই, যেহেতু 7 সিট বললাম। টোটালি লেদার, টোটাল পেটগুলো হচ্ছে লেদার। এই যে দেখাই আমি 7 সিটটা কত চমৎকার, জাস্ট টান দিলাম চলে গেল। আমি এখানে যাই পিছনে, এটা কিন্তু নট অ্যাডাল্ট পার্সন। হ্যাঁ, আপনারা কিন্তু ভাইবেন না এটা যে সরি, এটা হচ্ছে নট বেবি পার্সন, এটা হচ্ছে অ্যাডাল্ট পার্সনের গাড়ি। সরি। সো এইখানে দেখেন আপনার এই গাড়িটার একটা দিক ভালো কি যে এই যে এসির ব্লোয়ার কিন্তু পিছন পর্যন্ত, আর আমি তো নট বেবি, আমি তো অ্যাডাল্ট। সো এই যে আমি বসলাম খুবই কমফোর্টেবল, এবং এই যে আমার হ্যান্ডরেস্টটা রাখার জন্য এখানে কিন্তু এই যে কমফোর্টনেস একটা স্পেস আছে, এবং এখানে কাপ হোল্ডারও আছে অ্যাটাচড। আর আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি যারা 7 সিট ইউজ করেন, পিছনে কিন্তু এই জায়গাটা ব্লার থাকাতে, বডি থাকাতে কিন্তু পিছন থেকে একটা মানে একটা আনইজি ফিল থাকে। বাট এই গাড়িটি আপনার কিন্তু পিছনেও একটা ছোট মিরর থাকার কারণে আপনি কিন্তু পিছনে যেই বসবেন ওনার কিন্তু অতটুকু মানে কমফোর্ট বা আনইজি লাগবে না। আর স্পেস তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমি রাখলাম, এটা এদিকে আসলাম, বাট এর চাইতে কিন্তু বেশি স্পেস একটা মানুষের লাগে না, এটা কিন্তু আরো সামনে নেওয়া যাবে। সো 7 সিটের গাড়ি আপনি একটু চিন্তা করেন যে গাড়িটা 7 সিট, হ্যাঁ, আবার হচ্ছে 1500 সিসি, নর্মালি শুধু 1500 সিসি, কারণ কি 1500 সিসি আয়কর কত? মাত্র 25,000 টাকা। এখন আপনার যদি 2000 সিসি হয় সেক্ষেত্রে আয়করটা হয়ে যাবে 50,000, 2400 সিসি হলে আয়কর হয়ে যাবে 75,000। এইভাবে যত সিসি বাড়বে আয়করটাও বাড়বে। সো এই দিক থেকে আপনার মানে একটা আপনার এক্স করোল্লা এলিয়ান প্রিমিয়াম এক্সিওর যে আয়করটা দেন, আপনার 7 সিটের এসইউভি গাড়ি সেই আয়করে দিবেন। সো ইন্টেরিয়রটা কিন্তু আমি এক চান্সে দেখিয়ে দিলাম, এবং আমরা গাড়িটা এখন জাস্ট ফ্রন্ট থেকে টোটালি গাড়িটা দেখাবো, এবং ফিনিশিংয়ে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো। আর আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ গাড়ি সম্বন্ধে একটি ভালো ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। সো এখানে কিন্তু আবার এই যে দেখেন, এখানেও কিন্তু কাপ হোল্ডার আছে, আর স্পেস কিন্তু অসাধারণ। সো আমরা গাড়িটা রাউন্ড দিয়ে দেখাই আপনাদেরকে বাহিরটা, ইন্টেরিয়ারের এখানে আমি স্টার্ট দিব। এই সাইডটা দেখাও, একে একে আসো। এই যে দেখেন এখানে যে সিটটা, আমি যদি সিটটা আবার যদি চান যে না ভাই আমি লং ট্যুরে যাব, আমি ক্লোজ করে দিব, হ্যাঁ, মানে এখানে আমার জায়গা দরকার। সো এই যে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিগ জায়গা আছে, আমি সিটটা বেশি চাপিয়ে দিয়েছি, আমি একটু দেখাচ্ছি। সো এইখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই যে লাগিয়ে দিলাম আমি, তো এই যে আমি এটা রাখলাম, এখানে কিন্তু স্পেস অনেক, মানে নর্মালি বোঝাও যায় না যে এখানে একটা সিট আছে। সো এখানে কিন্তু আপনারা দেখা গেছে কোনো বিচের পারে গেলে, যদি বিচের পারে যান, বা আপনারা দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে অনেক সময় বেবি পার্সন থাকে, সো এখানে কিন্তু তাদেরকে রেখে আপনি কিন্তু খেলার জন্য একটা জায়গা দিতে পারেন। এবং এখানে যদি লং ট্যুরে যান আপনি কিন্তু অনেক কিছু এখানে ক্যারি করতে পারবেন। আর যেহেতু গাড়িটা 1500 সিসি, সেই ক্ষেত্রে আমি মনে করি যেটা সিএনজি এলপিজি করার প্রয়োজন নাই, আপনারা এমনিতেই মাইলেজ বেশি পাবেন। আমি ব্যাকসাইডটা একবারে দেখিয়ে দিলাম, গাড়িটা টোটালি আনটাচ, একদম জেনুইন কন্ডিশনে, 21-এর মডেল, 22-এর শেষে রেজিস্ট্রেশন। সো কোনো কিছু করা হয়নি, এভরিথিং পারফেক্ট কন্ডিশনে আছে। এই সাইড দিয়েও দেখিয়ে দিলাম, মানে ইউজড কারের বাজারে নিউ কন্ডিশনের কার। তো মোটামুটি আমাদের সব দিক থেকে দেখা শেষ, আর আমি ইঞ্জিনটা দেখাবো, জাস্ট স্টার্টটা দিব, আজকে গাড়িটা মানে ভিডিওটা বেশি লং করবো না। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে আপনার ডিএফএসকে
গ্লোরি মডেলের, গ্লোরি 580 মডেল একটি গাড়ি, এসইউভি, খুবই চমৎকার গাড়ি, খুবই চমৎকার। আমি অলরেডি নিজে ড্রাইভ করেছি, আলহামদুলিল্লাহ খুবই কমফোর্ট। সো এই গাড়িটার মডেলের হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2022। গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার, ইন্টেরিয়ার হচ্ছে অ্যাশ কালার। গাড়িটা পুশ স্টার্ট, অল পাওয়ার, অল অটো, ফুলি লোডেড একটি গাড়ি। এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500, পেপার আপ টু ডেট আছে। এবং এই গাড়িটাতে রয়েছে 7 সিট, সানরুফ, আইডিয়াল স্টপ, অটো ব্রেকিং সিস্টেম সহ অসংখ্য অপশন। আর তাছাড়া গাড়িটাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট এবং আনকমন ফগ লাইট এবং এভরিথিং গাড়িটাতে নিকেল আছে। এবং এক কথায় বলতে গেলে সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এই গাড়িটির 1500 সিসির তেলে চলে একটি গাড়ি, যে গাড়িতে আপনারা পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন সিটি ড্রাইভে 10-12, লংয়ে পাবেন 15-16। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এলপিজি সিএনজিও কনভার্ট করতে পারবেন, বেটার সাজেশন, নট আপনার না করাটাই ভালো। তাই হলে কি সেই ক্ষেত্রে গাড়িটার প্রাইসটা ভালো থাকে আপনার সেকেন্ড টাইম যখন বিক্রি করতে যাবেন। সো এক কথায় বলতে গেলে ইউজড কারের বাজারে আপনারা যারা সীমিত বাজেটের মধ্যে 7 সিটের এসইউভি গাড়ি চান, আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন। আমি মোটামুটি আউটসাইডটা দেখিয়েছি, এখন জাস্ট গাড়ির ইঞ্জিনটা দেখাবো এবং আমরা স্টার্ট করে দেখাবো, সাথে থাকবেন বন্ধুরা। আমরা একটু স্টার্ট করে দেখাই, এদিকে চলে আসুন। সো আমি ফার্স্টেই বলেছি গাড়িটা পুশ স্টার্টের। আমি এই যে দেখেন এখানে রিমোট আছে, সো যেহেতু ভিতরটা ওয়াশ করতেছিল সো আমি আর জুতা নিয়ে প্রবেশ করলাম না, আমি একটু স্টার্ট করে দেখাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমি লেফট হ্যান্ডে পুশ করলাম, সো ওয়ান পুশ করার সাথে সাথে গাড়িটা স্মুথনেস একটা স্টার্ট হয়ে গেল এবং একদম কোনো শেকিং অথবা নকিং নাই। এবং এখানে যে ড্যাশবোর্ডের যে মিটার বোর্ডটা খুবই চমৎকার, স্টার্নিং হুইলটাও কিন্তু আপনার একদম ডিফারেন্ট করেছে এবং এখানে তাদের লোগোও আছে আর এই লোগোটা কিন্তু চমৎকার। সো আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই। এইখানে দেখেন আমি ড্রাইভ মোডে লাগিয়েলাম, গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। হ্যাঁ, আরেকটা বিষয়, এই গাড়ি কিন্তু স্পোর্টস এডিশনে, মানে আপনারা চাইলে কিন্তু অটো এবং ম্যানুয়ালি, এই যে দেখেন এখানে, এখানে দেখো, এখানে আমি যে গিয়ারটা শিফট করতেছি দেখেন, এই যে 1-2, সো গাড়িটা আর্ন করলে কিন্তু এটা 5 গিয়ার পর্যন্ত আসবে। হ্যাঁ, আর আমাদের এই গাড়িটার জেনুইন মাইলেজ, জেনুইন মাইলেজ হচ্ছে 14847, 100% জেনুইন মাইলেজ। আপনারা চাইলে কিন্তু অ্যানালাইজ করে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আর তাছাড়া গাড়িটাতে অটো সেন্সর আছে এখানে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে খুবই চমৎকার। আর এসির কথা যদি বলি বন্ধুরা, এসির পারফরমেন্স খুবই বেটার। আচ্ছা, এখানে ব্যাক গিয়ারে লাগিয়ে দেখাই, এই যে এখানে কিন্তু ব্যাক গিয়ারে লাগালাম, এই যে 360 ক্যামেরা উইথ সেন্সর দেখেন আপনারা, এটা কিন্তু আমি আবার একটু নিটল করি। হ্যাঁ, এই যে ব্যাক গিয়ারে লাগালাম, দেখবেন এই যে লোডিং হচ্ছে, সো টোটালি গাড়িটা মেজারমেন্ট করলো। আমি এখান থেকে কিন্তু ব্যাক সাইড উইথ হচ্ছে আমার টোটালি গাড়িটার চতুর্দিকে দেখতে পারতেছি যে গাড়িটা কি পজিশনে এখন আছে। সো এক কথায় বলতে গেলে লো প্রাইসের মতো এত ভালো গাড়ি আপনারা পাবেন না। আপনারা যারা আসলে 7 সিটের সানরফ সহ গাড়ি চান, আপনারা লেট না করে আমাদের শোরুমে চলে আসবেন। সো এখন আমরা সরাসরি আমাদের গাড়িটার যে ইঞ্জিন কন্ডিশনটা, আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে। সো আমি রিকোয়েস্ট করবো যে যারা আসলে ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ি সম্বন্ধে ভালো একটা ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। আমি জি এখন শুধু আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো, এরপরে আমরা প্রাইজের বিষয় চলে আসবো ইনশাআল্লাহ, সাথেই থাকবেন বন্ধুরা। আর সানরুফটা তো দেখালাম, এক কথায় বলতে গেলে আসলে বাংলাদেশের বাজারে লো প্রাইজের মধ্যে এত ভালো গাড়ি পাওয়াটা কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ। সো আমি এর জন্য রিকোয়েস্ট করবো যারা আসলে দীর্ঘদিন যাবৎ, আপনারা একটু ওপেন করে, এটা দীর্ঘদিন যাবৎ আপনারা আসলে এসইউভি গাড়ি 7 সিটের মধ্যে চান, সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা স্কিপ না করে আজকে ভিডিওটা দেখবেন এবং আমি আশা করি যে আপনারা একটা বেটার পারফরমেন্স পাবেন গাড়িটাতে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে আমাদের এই গাড়িটার যে অ্যালো উইথ হচ্ছে টায়ার, এটা কিন্তু আমি দেখাই নি, দেখেন অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে। এক পলকে আমি টোটালি গাড়িটা রাউন্ড করে দেখিয়ে দিই, সো চতুর্দিক থেকে গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে, খুবই চমৎকার। সানরুফ দেখেন এখানে, এখানেও কিন্তু ভালো আছে। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার যে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো, দেখেন এখানে আমি যদি দেখাই যে এটা কিন্তু হচ্ছে টার্বো ইঞ্জিন, দেখেন এখানে এদিকে আসো, এই দেখেন ইউরো SFG টার্বো লেখা আছে। সো এটা হচ্ছে যে 1500 সিসির মধ্যে বেটার পারফরমেন্সের জন্য টার্বো ইঞ্জিন দেওয়া আছে। এবং এইখানে যদি দেখেন এখন পর্যন্ত গাড়িটা বাংলাদেশে কোনো আমাদের যে হচ্ছে টেকনিশিয়ান মানে এই কোম্পানি ছাড়া কোথাও হাত দেওয়া হয়নি। এবং এই যে সিলগুলা অরিজিনাল 100% সিলগুলো আছে। সো এই গাড়িটা হচ্ছে গ্লোরি গাড়িটার, আপনার ব্র্যান্ডের কথা যদি চিন্তা করেন, এটা হচ্ছে যে চাইনিজ এবং ইন্দোনেশিয়ান যৌথ একটা ব্র্যান্ড। সো গ্লোরির মধ্যে আবার জাস্ট অনলি চাইনিজও আছে, বাট এটা হচ্ছে ইন্দোনেশিয়ান উইথ চাইনিজ যৌথ ব্র্যান্ড।
তো আর এটা দেখতে পারতেছেন বনাটা কিন্তু ডাম্পারের উপরে। তো আমি আর ভিডিওটা লম্বা করব না, আলহামদুলিল্লাহ এক কথায় বলতে গেলে অসাধারণ একটি গাড়ি আপনার এই গ্লোরি গাড়িটা। তো আসুন এখন আমরা এই গাড়িটার দামের বিষয়ে আসি। তো দামের বিষয়ে আসার আগে আমি সবসময়ের মতো রিকোয়েস্ট করব যে দেখেন যে আমরা যারা আসলে এই মুহূর্তে এদিকে চলে আসো ভিডিওটা দেখতেছি, একটা সময় কিন্তু আমরা এই পৃথিবীতে কেউই থাকবো না, আমরা একটা সময় ছিলাম না থাকবো না, এটাই কিন্তু খুব স্বাভাবিক। আমরা যারা চলে আসছি আমরা কিন্তু দুনিয়াতে আসছি, আবার যেতে হবে। দেখেন আপনাকে কখন বলবে যে তুমি কি আসছো, মানে যে আসে সে কিন্তু যাওয়ার একটা পর্যায়ে থাকে, এমন কিন্তু এমন কোথাও নাই যেখানে আপনি আসলেন আর এখান থেকে যেতে হবে না। সো দেখেন যে এই যে দুনিয়ার যে সময়টা আমরা রইলাম, এই সময়টাতে আমরা কতটুকু আমাদের মহান সৃষ্টিকর্তাকে আমরা মানতে পারলাম। সো দেখেন একটা কথাই আমি যদি শর্টলি বলি যে আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা গিফট করেছেন, প্রতিদিন 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে আমাদের মহান আল্লাহ তাআলা শুধু চান যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করি। দেখেন এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে অনলি 1.5 ঘন্টা সময় লাগে যদি আপনি ফরজ নামাজগুলো আদায় করেন সঠিকভাবে। তো আমার মনে হয় যে 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই জবান দিয়েছেন, কর্ণ দিয়েছেন, হার্ট দিয়েছেন, হৃদয় দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা দান করেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, তো এর জন্য আমি মনে করি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য অবশ্য হইলেও আপনার প্রতিদিন এই নামাজটাকে আদায় করা দরকার। তাছাড়া দেখেন আপনি মৃত্যুর পরবারের কথা চিন্তা করবেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সবার আগে নামাজের প্রশ্নটা করবেন, এবং যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো আমল নাই। আমরা যত ভালো কাজই করি যদি আমাদের সাথে এই ভালো কাজের সাথে নামাজ না থাকে তাহলে এই সমস্ত ভালো কাজগুলো বৃথা যাবে। মানে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে এই নামাজ। সো যার কাছে চাবি নাই সেই গৃহে কখনো প্রবেশ করতে পারবে না। আমি ধরে নিলাম যে আপনার ভালো কাজের দ্বারা আজকে আপনি আমি জান্নাত কামাই করে নিলাম, বাট যদি চাবি না থাকে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো না। সো এর জন্য নামাজটাকে গুরুত্ব দিন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করেন, আমিন। আমরা এই গাড়িটার দাম চাচ্ছি বন্ধুরা, এখন এই গাড়িটার দামের বিষয় বলি। আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 27,90,000 টাকা। আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 27,90,000 টাকা, তবে এটা আমাদের আস্কিং প্রাইস, ফাইনাল প্রাইস না, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি যারা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ মহিউদ্দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও যেতে যেতে আপনাদেরকে আমাদের এই লোকেশনটা বলে দিই। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। আসসালামু আলাইকুম।